الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عليه الصلاة والسلام يأتي على الناس الزمان لا يبالي المرء ما أخذ منه أم من الحلال أم من الحرام رواه البخاري সম্মানিত মুসল্লিবৃন্দ, অবৈধ উপার্জন ও তার পরিণাম এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানবমণ্ডলী, তোমরা জমিন থেকে তাই খাও যেটা হালাল আর তৈয়েব। হালালের পরে আর একটা শব্দ যোগ করেছেন তৈয়েব, যেটা উপযোগী। অনেক বস্তু হালাল কিন্তু অনেক সময় খাওয়া নিষিদ্ধ হয়ে যায়, আর নিষিদ্ধ খাবার শরীরের জন্য ক্ষতিকর। যেমন একটা জিনিস আমাদের কাছে হালাল, কোনো একটা ফল হালাল, যদি পচে যায় তো ওইটা তৈয়েব না, অর্থাৎ শরীরের জন্য উপযোগী না। হালাল খাওয়ার জন্যই শরীয়ত শর্ত করেছে, হালাল হলেই যে খেতে হবে এটা না। আপনি গোশত খাবেন, ছাগলের বা গরুর মুরগির গোশত তো হালাল, কিন্তু দেখতে হবে সেটা তৈয়েব কি না, অর্থাৎ সেটা বৈধ টাকা দিয়ে কিনা কিনা। যদি টাকাটা বৈধ হয় তাহলে সেটা তৈয়েব হলো, অর্থাৎ খাওয়ার উপযোগী হলো। আর যদি তৈয়েব না হয় তাহলে হালাল হওয়া সত্ত্বেও খাওয়া যাবে না। যেমন আপনি যদি অবৈধ উপার্জন দিয়ে কোনো কিছু কিনেন সেটা আপনার জন্য আপনার পরিবারের জন্য হারাম। যতই বৈধ জিনিস হোক, যে কুরবানি গেল 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে অনেক গরু কিনেছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এই 10 লাখের মধ্যে যদি 10 টাকাও হারাম হয় তাহলে এই কুরবানিটা পশুটা হালাল কিন্তু তৈয়েব না, এটা হারাম। আর এখানে শর্ত করেছেন ইয়া আইয়ুহান নাস, মানুষ বলে, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, অর্থাৎ যারা মানুষ, সেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হোক, মানুষ যদি হয় তারা যদি হারাম বস্তু খায় সেটাও তাদের শরীরের জন্য ক্ষতিকর,
হারাম বস্তুর নিজস্ব একটা প্রতিক্রিয়া আছে। একসময় এই প্রতিক্রিয়াটা হয় তার উপরে পড়ে, অথবা তার পরিবারের সদস্যের উপরে পড়ে, অথবা তার পরবর্তী প্রজন্মের উপরে এই কুপ্রভাবটা পড়ে। আমরা বুঝতেই পারি না যে এখন অন্তত যেগুলো জেলা শহর, বিভাগীয় শহর, বিশেষ করে ঢাকা শহরে অধিকাংশই একটু যাচাই বাছাই করতে গেলে দেখা যাবে বাচ্চারা প্রতিবন্ধী, কেউ মানসিক প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধী বলতে আপনি শারীরিকও হতে পারে, মানসিক হতে পারে, বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, বাক প্রতিবন্ধী হতে পারে, অস্থির মানসিকতার। কিন্তু আমরা শুধু তারই চিকিৎসা করার জন্য চেষ্টা করি, কিন্তু ওই চিকিৎসাটা দরকার আগে থেকেই। কেন এটা হচ্ছে বা হলো, এই যে হারামের যে প্রতিক্রিয়া, একটা ছেলে সন্ত্রাসী হচ্ছে, একটা ছেলে মদখোর হচ্ছে, বাবা এসে মসজিদের ইমামের কাছে দোয়া চাই, আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, ছেলেটা নামাজ পড়ে না, আড্ডা মারে, সব কথা তো খুলে বলে না, বিভিন্ন অপরাধে অপরাধী সে, এটা তার ফু দিয়া শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, সেটা একটা আশ্চর্য একটা ব্যাপার, যদি কোনো ব্যক্তি হারাম খায় আর যতদিন এই হারামের প্রভাবটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুস্তাদরাক হাকিমের হাদিস 7236 নম্বর হাদিস, ওয়ালা ইয়ামুতু ওয়া ফি মাসানাতিহি মিনহা শাইউন ইল্লা হুররিমাত আলাইহিল জান্নাহ, হারাম খাওয়ার পরে যদি ওর প্রতিক্রিয়া শরীরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। মানে হারামের কীট যদি থাকে, আরও তো হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা বিসুহতিন, যে শরীরের অংশটুকু হারাম দ্বারা গঠিত হয়েছে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। ইমাম আবু ইয়ালা একটা হাদিস বর্ণনা করেছেন 73 নম্বর হাদিস, মুসনাদের মধ্যে নিয়ে আসছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এটা তো শুনছি যে হারাম দ্বারা গঠিত, কিন্তু যে হাদিসটা এখন বললাম যে মদ খেয়েছে, এই এই মদের কোনার একটা প্রভাব আছে, পুরো শরীরটা না। আরও বিস্তারিত আসছে যে কোনো মানুষের, একজন লোক একটা সিগারেটে একবার টান দিল, হাদিস বলছে বা মদ খেলো এক ঢোক, তো এর প্রভাবটা থাকে 40 দিন, শরীরের প্রভাব থাকে 40 দিন। 40 দিনের আগে যদি কেউ তৌবা করে তাবাল্লাহু আলাইহি, ইখলাসের সাথে তৌবা করলে আল্লাহ তার তৌবা কবুল করবেন। দুই, যদি এর একটা প্রভাব ভিতরে থেকে যায় আর ইয়ামুতু ওয়া ফি মাসানাতিহি মিন শাইইন ইল্লা হুররিমাত আলাইহিল জান্নাহ,
জিতার কোনা যদি থেকে যায়, ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেবেন। একটা হলো দেহ গঠিত হওয়া একটা বিষয়, আর হারামের একটা কোনা ভিতরে থাকা এই একটা বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম হারামকে যে এত ভয় করতেন, এটা তো শারীরিক প্রভাব। ইবাদত কবুল হয় না, তারপরে তাকওয়া নষ্ট হয়, ইখলাস নষ্ট হয়, ঈমান নষ্ট হয়। এই যে যতগুলো বরকত, কেউ ঈমান ধরে রাখতে পারবে না যতক্ষণ আল্লাহ তাতে বরকত না দিবেন। তাকওয়া কেউ ধরে রাখতে পারবে না যতক্ষণ আল্লাহ তাকওয়ায় বরকত না দিবেন। ইখলাস, ইহসান, তাওয়াক্কুল ধরে রাখতে পারবে না যতক্ষণ আল্লাহ তাতে বরকত না দেন। কিন্তু হারাম খাওয়ার কারণে এই সব বরকতগুলো আল্লাহ নষ্ট করে দেন, নাউজুবিল্লাহ। আমরা এখন এমন একটা অবস্থায় পরিবেশে পড়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা যেন এখন চলে এসেছে, যে যুগের কথা বলেছেন 2059 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, ইয়াতি আলা নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিন। একটা কাল আসবে, সময় আসবে, মানুষ পরোয়া করবে না সে কি খাচ্ছে, আমিনাল হারাম আমিনাল হালাল, সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এই চিন্তাটাই করবে না। মানে সবাই হারাম খাওয়ার প্রতিযোগিতায় নেমে যাবে। এখন অভিভাবকরা চেষ্টা করছে যে সবচেয়ে কোন পেশাতে টাকা বেশি আসবে, কোন পেশাতে টাকা বেশি আসবে এই চিন্তাটা বেশি। দেখুন, যারা শিক্ষা লাভ করছে তাদের উদ্দেশ্য কি? শিক্ষিত হওয়া। আগে মুরব্বীরা যারা বয়স্ক, তারা সর্বোচ্চ ম্যাট্রিক পর্যন্ত পড়লেই তাদের জ্ঞান গরিমা দেখলে আশ্চর্য হয়। আর এখন মাস্টার্স করছে, ট্রিপল মাস্টার্স করছে, পিএইচডি করছে, এখন প্রফেসর করতে 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 অধ্যাপনা করতে করতে সেখানে প্রবীণ প্রফেসর হয়েছে, কিন্তু কথাবার্তায় শুধু মূর্খতা প্রকাশ পায়। মানে উদ্দেশ্যটা শিক্ষার, শিক্ষিত হওয়া উদ্দেশ্য না, পেশাটা উদ্দেশ্য হয়ে গেছে, মানে টাকাটা উদ্দেশ্য হয়ে গেছে। এখন সবচেয়ে বেশি টাকা আসছে, 10 বছর আগেও ছেলেরা বুঝত যে ব্যাংকে চাকরি করলে নিরাপদ, সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়, ব্যাংক থেকে যে লোনটা দেয় তা দিয়ে বাড়ি করা যায়, গাড়ি করা যায়, জমি জায়গা কেনা যায়, ব্যবসা করা যায়, বিশাল ব্যাপার, সবাই ব্যাংকের প্রতি ঝুঁকছিল। এখন ঝোঁকটা উল্টা হয়ে গেছে, এখন ঝোঁক হয়েছে ছেলেকে ক্রিকেটার বানাবে, কোনো রকম জাতীয় দলে যদি চান্স পায় একবার, তাহলে এক খেলাতে যে উপার্জন। আর একটা ঝোঁক চলে আসছে যে এটা কী বলবো, সিনেমা করার জন্য এগুলো মেম্বারে দাঁড়িয়ে বলাও তো নিষেধ, মানে নিজের লালিত পালিত একটা মেয়েকে উলঙ্গ করে বাপ মা ছেড়ে দিচ্ছে, কি হবে, ছবি করবে, সিনেমা বানাবে, কোটি কোটি টাকা ইনকাম করবে, পরিবারেরা প্রতিযোগিতায় নেমেছে। কারণ একটা ছবি মুক্তি পাওয়া বলে কি মনে ছেড়ে দেওয়া মনে হয়, হলে প্রদর্শন করা, যতটুকু বুঝি, এটা প্রদর্শনের আগেই যদি 200 কোটি টাকা লাভ হয় তো চাইবে তো।
সব খান্নাসগুলো বর্তমান পরিবেশটাকে এত নষ্ট করেছে, এত নোংরা করেছে, পুরো দেশটা একবারে দেশ না পুরো পৃথিবীটা জাহেলিয়াতের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এখন মুমিন ব্যক্তি ঈমান নিয়ে বেঁচে থাকবে এই সুযোগটা নাই, শুধু টাকা আর টাকা। পরকাল তো দূরের কথা, দিনের চিন্তা তাদের মাথা নাই, মরণের চিন্তা মাথায় নাই। মানে জন্ম আর মরা এটা হলো একটা ট্র্যাডিশন, আসছিল মরে গেছে শেষ, এই যে নিয়ম অবস্থা। কিন্তু আপনারা জানেন একটা জিনিস, যে এইগুলোর পরিণামটা শেষ পর্যন্ত কি হয়। সেই 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, মনে হচ্ছে এই বিশ্লেষণটা আজকের, অথচ 1500 বছর আগের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। 1282 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারাম। আল্লাহ রাসূল বলছেন, তোমরা নর্তকী কিনা বেচা করো না, ওয়ালা তাশতারুহুন্না বিক্রিও করো না, কিনো না। যারা নৃত্য করে গান গায়, ওয়ালা তুআল্লিমুহুন্না তাদেরকে নাচ গান শিক্ষা দিও না, বাজনা শিক্ষা দিও না। ওয়ালা খায়রা ফি তিজারাতিন এর ব্যবসাতে কোনো কল্যাণ নাই। একজন তাকে বাংলাদেশের মানুষ উপাধি দিচ্ছে শ্রেষ্ঠ গীতিকার, যখন ক্যান্সার হলো তার পকেটে টাকা নাই, যে এক রাত গান করে 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করেছে। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে গেলেন, প্রধানমন্ত্রী 10 লাখ টাকা উপহার দিলেন। এরা দেশের সম্পদ। আর যারা মানে সৎ, যারা দিনদার পরহেজগার মানুষ, এরা দেশের সম্পদ না। এরপরে 10 লাখ টাকা নিয়ে যাওয়ার পরেও কি শিল্পী বেঁচেছে না মরে আসছে? আল্লাহ রাসূল বলছে, লা খায়রা ফি তিজারা, এর মধ্যে কোনো কল্যাণ নাই, এর মধ্যে কোনো বরকত নাই। এটা আজকের কথা। চলেন, ওয়াসামানুহুন্না হারাম, তাদের ব্যবসা হলো হারাম। এই যে কোটি কোটি টাকা ইনকাম করছে, নিজের চামড়া বিক্রি করে, শরীর সৌন্দর্য বিক্রি করে, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ তরুণ তরুণীকে নষ্ট করছে, এই ব্যবসাকে হালাল হতে পারে কোনোদিন? হারাম। আল্লাহ রাসূল তেলাওয়াত করছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, এই আয়াত দ্বারা প্রমাণ দিচ্ছেন যে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহমুখী হওয়াতে বিরত রাখে, এই সমস্ত গান বাজনা নাটক সিনেমা উপন্যাসগুলো হারাম। আপনারা বসে বসে উপন্যাস পড়েন, একটা উপন্যাস একজন লোক কয়বার পড়ে? একবার পড়ে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনার নাম দিয়েছেন সাহিত্যিক, আমরা বলি পর্ণ সাহিত্যিক, একজন উলঙ্গ সাহিত্যিক, মারা গেছে বহুদিন আগে, সাহিত্যিক মনে করে নামটা, আবার কত সুন্দর নাম, এত সুন্দর নাম হয় মানুষের, আহমদ শরীফ, এত সুন্দর নাম, কিন্তু তার কলম দিয়ে এত নোংরা জঘন্য, এত কুরুচিপূর্ণ কথা বের হয়েছে। বড় সাহিত্যিক, তার কয়েকটা বই কিনলাম, তো পড়লাম কয়েকটা, আর কয়েকজনের নাম বলা যাবে না, একটা বই একবারই পড়ে,
কেনে কারা, যেগুলো বিক্রি হয় কোটি কোটি কপি বিক্রি হয় সেগুলো কার টাকা দিয়ে কিনেন? আপনার টাকা দিয়ে কিনেন, তাই না? এগুলো পূর্ণ সাহিত্য যে হারাম আপনার মাথায় সেগুলো নাই। এই যে টাকাটা ব্যয় করলেন, কালি কিয়ামতের মাঠে যদি হয় 30 টাকা, যদি হয় 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এই 150 টাকার হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতেই হবে। আপনি এই হারামকে সহযোগিতা করলেন, শুধু হারামকে সহযোগিতা করলেন আপনি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আত-তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু ওয়ালাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সূরা নূরের আয়াত 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা চাই যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ফাহেশা নোংরামি ছড়িয়ে দিবে, তাদের জন্য এই পৃথিবীতেও শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। এটা আল্লাহর আয়াত। একজন ব্যবসায়ীর মেয়ের বিয়ে হলো, তো ইন্ডিয়া থেকে শিল্পী ভাড়া করে নিয়ে আসছে, এক রাতের ভাড়া 5 কোটি টাকা। বিয়ে খেয়ে এসে আবার খুব সুন্দর করে গল্প করছে, বুঝছেন? শুধু বিয়ের আয়োজনের জন্য যারা গায়ে হলুদের অনুষ্ঠান সাজিয়েছে, এই আসবাবপত্র না, যারা সাজিয়েছে শুধু তাদেরই বিল 15 কোটি টাকা। তার মাধ্যমে কি আসবে? এই বরকনের পেট থেকে যেটা জন্ম নেবে, এটা কি জন্ম নেবে? মানুষ। এর দ্বারা জাতি কি উপকার পাবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম যে এই বিয়ে খেয়ে এসে গল্প করছেন, আপনারও লজ্জায় সমস্যা আছে, তো যে কিছু করণীয় ছিল না, আপনারা মাফ করবেন কথাগুলো। এইটা বলার উদ্দেশ্য হলো, আজকে শুক্রবার না, কত বিয়ে হবে আর নিজের স্ত্রীকে নিয়ে যাবেন সেই বিয়েতে? একজন দিনদার মহিলাও যদি জিজ্ঞেস করে যে এই যে ভুরু চিকন করা, এটা নাকি হারাম? আমি বললাম যে এই বক্তব্য তো বহুদিন থেকে দিয়ে আসছি, তিনি জানেন না। তো চিকন ভুরু দেখার জন্য এটা নিজে দেখবে না বাহিরের লোককে দেখাবে? কি বলে ওই জায়গাতে যায় খুব সুন্দর করে চিকন করে নিয়ে আসে, এত বড় পরহেজগার মহিলা এখনও ভুরু প্লাক করে, উপড়া তুলে উপড়া চিকন করে, অথচ জানে না। আমি বললাম, এটা ভুল বললেন আপনি, জানেন না মানে? অবশ্যই জানেন, এটা আপনার গোলামি, বাঁচার জন্য বলছেন এটা। তো বলছেন না, বাঁচার জন্য না, আপনার জানা ছিল না, আপনার একটা সময় পার হয়েছে, আপনি কলেজে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এখন আপনি 5 সন্তানের জননী, আর এখন বলছেন যে ভুরু চিকন করা যায় না নাকি শুনলাম, তো এখন জেনে কী করবেন আপনি? বুঝেননি মনে হয় কথাটা, এখন জেনে কী করবেন? আপনার জানার চেয়ে দরকার আপনার যারা নাতিপুতি আছে তাদেরকে এটা বোঝানোর দরকার। আপনার নাতনিকে বলবেন যে এটা করা যাবে না, এখন আপনি করলেই বা কি না করলে বা কি? আপনার তো বয়স 72 বছর, আমি এমনি বলছি 72 বছর বয়স, এখন আপনাকে কে দেখবে? এটা এখন এক্সিকন করার কী দরকার? অথচ কিন্তু দিনদার মহিলা কেমন হয়ে গেছে দিনদারিতা, আল্লাহ আমাদের মাফ করুক। যেটা বলছিলাম, আর একটা হাদিস শোনাব আপনাদেরকে, এদের সম্পর্কে আপনারা কি বলবেন? একদিন বললাম যে আল্লাহ এদের উপরে লানত করুক যারা এই নারী পুরুষকে, ছাত্র ছাত্রী এদেরকে পথভ্রষ্ট করছে, নোংরা বানাচ্ছে। বলতাম, বলেছি, এরা যদি হেদায়েতের যোগ্য হয় আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত করো,
আর যদি এরা হেদায়েতের যোগ্য না হয় তাহলে ধ্বংস করো। আপনারা একজনকে জিজ্ঞেস করলেন, আপনি ধ্বংস কামনা করলেন কেন? এটা হাদিসটা আজকে বলতে হবে, 7083 নম্বর হাদিস। এটা হেদায়েতও সমাজ হবে না এদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখির উম্মতি রিজাল ইয়ারকাবুনা আলা সুরুজ, আমার উম্মতের মধ্যে কিছু ব্যক্তি বের হবে, ইয়ারকাবুনা আলা সুরুজ, কাশবাহির রিজাল ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন আলা রুউসিহিন কাসতিমাতিল বুখতিল মাইল আল বুখতিল ইজাফ ইলানু হুন্না ফা ইন্না হুন্না মালউনাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক শ্রেণীর মানুষ যারা বাহনে চড়বে কাদের মতো হবে? আশ্চর্য, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, তারা মসজিদে আসবে। যেমন মসজিদে আসে বাহনে চড়ে সালাতের জন্য, ঠিক এই ধরনের লোকেরাই তারা ঘোড়ায় চড়ে বা বাহনে চড়ে ঘুরবে, কিন্তু নিসাউ হুম কাসিয়াতুন আরিয়াতুন আলা রুউসিহিম কাসতিমাতিল বুখতিল ইজাফ, কিন্তু তাদের ঘরের মেয়েরা হবে উলঙ্গ পোশাক পরিহিতা, তাদের চুলের খোপাগুলো বড় হবে এবং বাহিরের মানুষ তাদেরকে দেখে পছন্দ করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শেখ আলবানী রহিমাহুল্লাহ একটা কথা বলেছেন খুবই ভয়ানক। তিনি বলছেন, বলে আমরুল্লাহ, আল্লাহ কসম করে বলছি, ইন্নাহা না নবুওয়াতুন সাদিকা, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যে নবীয়ত এসেছে এই নবীয়ত সত্য। নুশাহিদুহা আলা কুল্লি জুমাতিন, আমরা প্রত্যেক জুমায় শরীক হই, হিনামা তাস্তামিউ সাইয়্যিরাত আমাম আল মাসাজিদ, জুমায় আসি তখন প্রত্যেক মানুষই আমরা বলছেন যে আমরা গাড়িতে চড়ে সবাই মসজিদে আসি, হাত্তালায়াকাদু তরিকু আলা রহবিহি ইয়াদিকু বিহা, এত লোক মসজিদে আসে গাড়িতে আশেপাশে ভর্তি হয়ে যায়, ইয়ানজিলুনা মিনহা রিজালুন লা ইয়াহদুরু সালাতাল জুমআ, তারা গাড়িতে করে এসে জুমার সালাতে শরীক হয়, ওয়াজামহুরুহুম লা ইয়ুসাল্লুনা সালাওয়াতাল খামস, তারা অধিকাংশই পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না। কাদের কথা বলছেন? আওয়ালাল আকাল লা ইয়ুসাল্লুনা ফিল মাসাজিদ, অথবা তারা মসজিদেই সালাত পড়ে না, ফাকানু ফানাউ মিনাস সালাওয়াতি বিসালাতিল জুমআ, শুধু জুমার সালাতে হাজির হয়েই মনে করে আমরা অনেক কিছু করলাম সন্তুষ্ট হয়, ওয়ালিদা লিকাত ইয়াতাকাথারুনা ইয়াউমাল জুমআ ওয়ানজিলুনা বিসাইয়্যিরাতিহিম আমামাল মসজিদ ফালা তাজহার সামারাতুস সালা আলাইহিম, গাড়িতে করে দলে দলে মসজিদে আসলেও কিন্তু সালাতের প্রভাব তাদের উপরে দেখা যায় না, ওয়াফি মুআমালাতিহিম ওয়ালিয়াজওয়াজিহিম ওয়াবানাতিহিম ফাহুম বিহাক্কিন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াতুন, এই সালাতের প্রভাব নিজেদের উপরে পড়ে না, তাদের ব্যবসা বাণিজ্য কর্মের উপরে পড়ে না, ওয়ালিয়াজওয়াজিহিম তাদের স্ত্রীদের উপরে পড়ে না, ওয়াবানাতিহিম এবং তাদের ছেলে সন্তানদের উপরে এই প্রভাব পড়ে না। তাহলে কারা তারা? এমনি বলছেন কথাটা, বলে আমরুল্লাহ ইন্নাহা লা নবুওয়াতুন সাদিকা, আল্লাহর কসম যে আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা সত্য। কত সুন্দর করে 1500 বছর আগে আল্লাহ রাসূল বুঝিয়ে গেছেন যেটা আজকে প্রমাণিত হচ্ছে স্পষ্ট। তারপরের বাক্যটা, এই কথা বলার পরে আল্লাহ কি বলছেন? ইলানু না।
তোমরা এদের উপর অভিশাপ দাও, ফা ইন্নাহুন্না মালুনাত, কারণ এরা হলো অভিশপ্ত, এদের রুজিতে কোনো বরকত হবে না। যদি আপনার পয়সাটাই হারাম হয় কোনোদিন বরকত হবে না। আমরা যে বলি কথাটা, এটা না পড়েই বলতাম যে কত সুন্দর চেহারা, টসটসে চেহারা, জায়নামাজটা কত পরিষ্কার, গায়ের জামাটা কত দামি, আতরটা কত সুগন্ধিময়, এসে বসে একবার প্রথম কাতারে। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সে, এতে একাধিক বক্তব্য আমরা বলেছি। কিন্তু হাদিস নিয়ে এসে, শেখ আলবানী রহমাহুল্লাহ 99 সালে মারা গেছেন, সেই সময়ে তিনি এই কথাগুলো বলে যাচ্ছে। আজকের বাস্তবতা আরো অনেক কথা বলেছেন, ঈদের সালাতে মানুষের অভাব হয় না, জুমার সালাতে অভাব হয় না, কিন্তু তার পরিবারটা খুঁজে দেখেন আপনি কি অবস্থা, তার মেয়ের অবস্থা কি দেখেন খুঁজে, তার স্ত্রীর অবস্থা কি দেখেন, তার ছেলের অবস্থা কি দেখেন, এই সালাত কোনো প্রভাব বিস্তার করে না। বর্তমান এই উলঙ্গ যুগে এক শ্রেণীর নাস্তিক মার্কা জানোয়ার যারা আছে, যখন বোরকা পরে, অমুক বিশ্ববিদ্যালয়ে বোরকা পরে যাওয়া যাবে না, বোরকা পরে ক্লাসে বসা যাবে না, এরা কারা? এরা হলো ধর্ষক বুদ্ধিজীবী, এরা হলো লম্পট, এরা হলো লুচ্চা। এই উলঙ্গ যুগে একজন নারী, তার এই স্বাধীনতাটুকু নাই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করবে বোরকা পরে, কেন থাকবে না? আর তাদের মুখ থেকেই বলি আসে, আমরা অসাম্প্রদায়িক ব্যক্তি। তাদের এই কথাটাও মিথ্যা কথা, এরা সাম্প্রদায়িকও বুঝে না, অসাম্প্রদায়িকতা বুঝে না, এরা ন্যাশনালিজমও বুঝে না, কমিউনিজমও বুঝে না, এরা শুধু বোঝে কিভাবে রাষ্ট্রটাকে একটা পতিতালয়ে বানানো যায়, অন্য কিছু বুঝে না। এদের শিক্ষা দীক্ষা সম্পর্কে আমরা কোনো খোঁজ রাখি না। ওই নাস্তিকরা কি করছে দেখার বিষয় না, দেখার বিষয় আমার দিনদার ভাই বোন গুলো যেন তাদের পরিবারকে ওদের খপ্পরে না ছেড়ে দেয়, ওদের প্রতারণায় যেন প্রতারিত না হয়, এই জন্য কথাগুলো বলা। চলে গেল কুরবানি, কিন্তু যে শিক্ষাটা অর্জন করার দরকার ছিল, ইসমাইল আলাইহিস সালাতু আসসালামের কত প্রশংসা করি আমরা, তারই বংশ থেকে এসেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হিসাবটা করতে হবে, কাদের সন্তান তিনি? ইব্রাহিমের সন্তান, হাজেরার সন্তান। আপনি বাপ হবে তো হিসাবে যদি ইব্রাহিমের মতো হন, আপনার স্ত্রী যদি হাজেরার মতো হয়, তাহলে ইসমাইলের মতো সন্তানও পৃথিবীতে আসবে, কিন্তু কিভাবে কামনা করেন? আমি আপনি ওই পরিবেশে আপনার মেয়েকে দিতে পারেন না, হ্যাঁ আমাকে আপনাকে পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, বুঝে শিক্ষাটা দেন। ছোটতেই আপনি হারমোনি কিনে দিলেন, ডুগডুগি কিনে দিলেন, গান শিক্ষার জন্য কি বানাবেন তাকে? আজকে এই জগৎটার অবস্থা এত খারাপ, এত নোংরা, এরপরে এই ছোট অল্প বয়সে একটা বাচ্চাটাকে হারমোনি তুলে দিতে হবে, গিটার তুলে দিতে হবে? নাউজুবিল্লাহ। শুধু বিলিল্লাপনা ছাড়া কি আছে এর মধ্যে? সুকৌশলে এই ইসলামী সংস্কৃতিকে বিদায় দিয়ে যৌন সংস্কৃতি চালুর একটা পরিকল্পিত ভাবে একটা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। আল্লাহ অবশ্যই আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ, কারণ আমরা বিশ্বাস করি যে মুসলিমদের চেতনা মুসলিমরা কখনো বিকিয়ে দিতে পারে না। দূর চারটা নাস্তিক ক্ষতি করবে এটা কামনা করি না, কারণ মুসলিমদের চেতনা আছে,
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশকে হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিহিল উম্মা খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ মাতা দালিক, এই উম্মতের ভূমিধস হবে, তারপরে বিকৃতি পরিবর্তন হবে, অর্থাৎ আকৃতি পরিবর্তন হয়ে যাবে, অকস্ফুন এবং আসমান থেকে পাথর বর্ষণ হবে, গজব বর্ষণ হবে। একজন সাহাবি বললেন, রাসূল কখন হবে? ইদা দহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, কখন হবে? যখন নর্তকীরা নাচানাচি করবে, গান বাদ্য করবে, ও আধিক্য যখন হবে, ওয়াল মাআজিফ এবং বাঁশির শব্দ যখন চারিদিকে আন্দোলিত করবে, তখনই ভূমিধস হবে, তখনই আকৃতি বিকৃত হবে এবং আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। আজকে শুধু সতর্ক সংকেত দিই যে জলোচ্ছ্বাস হতে পারে, 2004 সালে সুনামি যদি আর একবার আঘাত করে, কত শক্তিশালী দেশের অবস্থা নাজেহাল করে দিয়েছে। আজকে আমাদের দেশের প্রেক্ষাপট পরিবেশটা এরকম নোংরা এবং জঘন্য পর্যায়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। আর একটা প্রসঙ্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়া ইয়াকুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আত্মসাৎ করবে, দুর্নীতি করবে, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা আত্মসাৎ করেছে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। আমার হাতের লাঠিটা, এটা যদি আমি চুরি করি, তাহলে এটাও কিয়ামতের মাঠে আমাকে নিয়ে উপস্থিত হবে। এটা কোরআনের আয়াত, কিন্তু সূরা আল ইমরান 161 নম্বর আয়াত। কোন কোন বক্তার হাদিসের প্রতি সন্দেহ আছে, তাই কথাটা বললাম। এটা কোরআনের আয়াত, ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। ওইগুলো কেন হয় সেটা বলতে গিয়ে আসছে যে হারাম, আপনার আমার মধ্যে যেন হারামের কোনো কোণা না ঢোকে। আমরা যারা মুসল্লি তারাই তো অফিসে চাকরি করি, তাই না? এই যে জুলুম, একটা ফাইল রেডি হতে 5 মাস 7 মাস 10 মাস লাগে, অথচ মাত্র 1 সেকেন্ডের কাজ, একটা স্বাক্ষর করলে হয়ে যায়। কেন এটা করে? টাকা পয়সার আশায়। আমার প্রশ্ন, ভাই তুমি কেন মসজিদে আসো? এটা একটা মুনাফা কিনা? মানুষকে এত ক্ষতি করে সর্বসেক্টরে, এটা তারা কি একটুকু ভয় করে না যে আমাকে মরলেই এটা মাথায় তুলে দেওয়া হবে এবং আমাদেরকে এটা নিয়ে কিয়ামতের মাঠে বহন করে নিয়ে যেতে হবে? তারা একটুকু ভয় করে না? এটা করার কারণে কত মানুষ মরে যাচ্ছে, কত মানুষ না খেয়ে থাকছে, কত মানুষ কষ্ট পাচ্ছে, এটার এই বোধ বুদ্ধিটা তাদের মধ্যে নাই। আল্লাহ যেন তাদেরকে সুমতি দান করেন। আর ওই দোয়া একই দোয়া, সেটা হলো আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। আর যদি হেদায়েতের যোগ্য যদি না হয়, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করো। কারণ কত মানুষ কষ্টের মধ্যে জীবন যাপন করছে, শুধু আয়াতটা বলেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, আর যদি কারোর মধ্যে হারাম পয়সা থেকে থাকে, আল্লাহর ওয়াস্তে সেটা দ্রুত বের করে এটা কোনো জনকল্যাণে লাগিয়ে দেন, নেকির আশা ছাড়াই আপনি বাঁচলেন, তাই না হলে এই যে মুমিনদের অভিশাপ, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, কেন বললেন? তোমরা তাদের উপর অভিশাপ দাও কেন বললেন? তারা অভিশপ্ত, অভিশপ্ত কেন? আল্লাহ অভিশাপ করেন, ফেরেশতা মণ্ডল অভিশাপ করেন, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীতে যত সৎ বান্দা আছে
তারা তাদের উপর অভিশাপ দেয়। যারা বিভ্রান্ত হয় একজন লোক যদি জুলুমের শিকার হয়, এর পাপের প্রায়শ্চিত্ত আমাকে আপনাকে ভোগ করতেই হবে। একজন ব্যক্তি বলছেন যে গতকালে আমার কাছ থেকে টাকা নিয়েছে 55,000, শুধু করোনা টেস্ট করতে হয়, সেই সময়ের ঘটনা। আমি বললাম যে আহারে, যদি আপনি আরো 10-12 দিন 1 মাস আগে করোনা টেস্ট করতেন তাহলে কতই না ভালো হতো। মানে সবার টাকা খাওয়া সম্ভব হয়েছে, কিন্তু আপনার হালাল টাকা খেয়ে আর হারাম মানে হজম করতে পারেনি। তা আমাদের উপরে জুলুম করে যে আল্লাহ শাস্তি দিবেন, আমরা নিজেরাও তো হারাম কর, বুঝেননি মনে হয় কথাটা। একজন ব্যক্তির টাকা যদি হালাল হয় আর সেটা যদি হারাম কর খায়, আমার মনে হয় সে হজম করতে পারবে না, হালাল কি করে সে হজম করবে। এবার বললাম আমাদের সবাইকে, আমরা সবাই সচেতন হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، اللهم صل على